Rafi, আজকে ঈদের দ্বিতীয় দিন তো আমাদের দ্বিতীয় মিষ্টির ভিডিও আসলো আজকে আর কি আমরা ভাগ্যকুল থেকে মিষ্টি নিয়ে আসি ভাগ্যকুল সুইটস হচ্ছে আমরা যে ব্রাঞ্চ থেকে আনছি সেটা হচ্ছে শেরশাহসুরি রোড মোহাম্মদপুর ঢাকা তো এখানে আমাদের হচ্ছে বাজেট ছিল হচ্ছে 1000 টাকার মতো তো আমরা প্রায় 950 টাকায় আমরা হইতেছে কত নয় ধরনের মিষ্টি আনতে পারছি ভাগ্যকুলে প্রাইজিং গুলো একটু কম আছে বাট আনফরচুনেটলি হচ্ছে আমার ওনাদের বেস্ট আইটেম যেটা আমার কাছে লাগে আমি অনেকবার ট্রাই করছি সেটা হচ্ছে টাঙ্গাইলের চমচম তো সেটা শেষ হয়ে গেছে এই মটকা ফার দিনের জন্য সে লেট করে গেছে তাই তো যাই হোক মিষ্টি আমার অনেক জিভে জল এসে পড়েছে মিষ্টিগুলো খাবো বলে তো যাক আমরা বিক্রমপুর থেকে যেটা আটটা মিষ্টি আনছে আট ধরনের এখানে নয় ধরনের আনতে পারছি তো এটা সাকসেসফুল ব্যাপার আর কম দাম প্রাইজিং এর যদি প্রথমেই কথা বলি তো প্রাইজিং কিন্তু ভাগ্যগুলো কম এখন কথা হচ্ছে মিষ্টিগুলো ট্রাই করবো এবং হচ্ছে মিষ্টিগুলো কত করে কেজি আর আমরা এখানে মিষ্টিগুলো যেহেতু নিচে 250 গ্রাম করে এটা যেটা হয় আপনি 250 গ্রাম নিতে গেলে দেখা যায় 250 গ্রাম একটু বেশি পড়ে যায় কম কম তো দেয় না মানে বেশি দেয় 250 থেকে 300 গ্রামের মধ্যেই সব নেওয়া হয়েছে তো আমরা দেখবো কোন মিষ্টির কেমন এবং কোনটার প্রাইস কেমন এবং কীরকম আমরা হইতেছে মিষ্টিগুলো ওপেন করে বসে গেলাম এখন মিষ্টিগুলোর প্রাইস এবং মিষ্টির চেহারার সাথে পরিচয় করা দিব তো প্রথমে যে মিষ্টিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ল্যাংচা এই মিষ্টির নাম এটা হচ্ছে 400 টাকা কেজি আমরা মানে 250 বা 300 গ্রামের মধ্যে 5 পিস পাইছি তো ভালো হিসাবে এমন খারাপ দেয়নি তারপরে হইতেছে মালাইকারি কোনটা এটা হচ্ছে ও মালাইকারি তো বিক্রমপুরেও খাইছি রাইট এটা হচ্ছে মালাইকারি মিষ্টি যেটা হচ্ছে কেজি হচ্ছে 480 টাকা তো 4 পিস আসছে আর এসে তো আমরা যখন নিয়েছিলাম ওটাতে 3 পিস আসছিল বিক্রমপুরে তারপরে হচ্ছে যেটা কাশ্মীরি চমচম নিলাম টাঙ্গাইলের চমচম
থেকেও বলে এটা মজা হবে, মজা না হলে ফাহিম আর ফারদিন তোকে দুইজনের বাজাবো আমি। এটা হচ্ছে 480 টাকা কেজি, 480 টাকা কেজি, আর এটা 5 পিস আসছে, দেখতে ভালো লাগতেছে কিন্তু টাঙ্গাইলের চমচমের মধ্যে একটা অন্যরকম আকৃষ্ট বা ভালোবাসা কাজ করতেছে আমার। আর এটা হচ্ছে ওনাদের মাওয়ার লাড্ডু, যেটা হচ্ছে 340 টাকা কেজি, আর এইটা হচ্ছে অরেঞ্জ লাড্ডু, যেটা হচ্ছে 320 টাকা কেজি। তার মানে কি এটা মাওয়ার থেকে আনে বলে 20 টাকা খরচ বেশি, হ্যাঁ ওটা 20 টাকা কম। তারপরে হচ্ছে এটা হচ্ছে মাদ্রাজি ভোগ, নামটা খুবই সুন্দর মাদ্রাজি ভোগ, এটা দেখতেও খুব ডেলিশিয়াস লাগতেছে। এটা হচ্ছে 480 টাকা কেজি। এরপরে এটা হচ্ছে গোলাপজাম, এটাও 480 টাকা কেজি, 4 পিস আসছে। এই দুইটা আর কি মোটামোটা জায়ান্ট জায়ান্ট সাইজ। আর এখানে আমাদের মোটকা ফারদিন বেবি, তো সে তাই আর কি এই বেবি সুইটসটা নিয়ে আসে তার খাওয়ার জন্য। এটা হচ্ছে 340 টাকা কেজি, মানে সে খাবে বাট আমার টাকায় আনছে আর কি। ₹550 কেজি, তো এটাও 250 বা 300 গ্রামে হবে। তো এই হলো মিষ্টির নাম এবং মিষ্টির ইন্ট্রোডাকশন হয়ে গেল, এবার হচ্ছে মিষ্টির টেস্ট করার পালা। আচ্ছা প্রথমে হচ্ছে কাঁচা সন্দেশ দিয়ে ট্রাই, মানে কাঁচা ছানা বা কাঁচা সন্দেশ দিয়ে ট্রাই করছি, বিকজ এটা একটু মিষ্টি কম হবে, আর এটা আমার দেখা বেশি মজা লাগতেছে, আর দামি আইটেম তো, এটা দিয়ে শুরু করি। ভাগ্যকুলের কাঁচা সন্দেশ আগেও খাইছি, তো ওই রকমই টেস্ট, মজা আছে, এটা খারাপ না, এটা ভালো বলা যায়। এটা মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট আইটেম ওনাদের বলা যায়। মিষ্টিও কম আছে, যারা মিষ্টি কম পছন্দ তাদের জন্য অবশ্যই কাঁচা সন্দেশ হচ্ছে বেস্ট চয়েস, বা ডায়াবেটিস যাদের তারাও কাঁচা সন্দেশই খায় মিষ্টি কমের জন্য। তো এরপরে কোনটায় যাওয়া যায়, একসাথে প্লেটের মধ্যে দুইটা লাড্ডু নিয়ে নিলাম, এটা হচ্ছে মাওয়ার লাড্ডু, এটা হচ্ছে মাল্টি লাড্ডু বা মুক্তি, এটা হচ্ছে অরেঞ্জ লাড্ডু। সো দেখতে সুন্দর অরেঞ্জ লাড্ডুটা, কমলা খুবই সুন্দর লাগছে দেখতে, আর এই মাওয়ার লাড্ডুটা বিক্ষিপ্ত অবস্থা আর কি। যাই হোক দেখি কোনটা টেস্ট কেমন। ফার্স্টে হচ্ছে মাওয়ার লাড্ডু দিয়েই খাই আগে, শুরু করি। দুইটার টেস্ট দুই রকম, মাওয়ার লাড্ডুটা একরকম টেস্ট আর অরেঞ্জ লাড্ডুটা একরকম টেস্ট। মাওয়ার লাড্ডু একটু শক্ত শক্ত, এটা যেমন হচ্ছে একটু নরম। তো আমার যদি দুইটার মধ্যে একদমই বলা লাগে, দুইটাই আমার কাছে ভালো লাগছে, বাট একদমই যদি বলা লাগে যে মানে একদমই যে কোনটা বেশি ভালো লাগছে, আমার কাছে হচ্ছে লুক আর টেস্ট, একটু নরম জিনিস খাওয়া ভালো আর কি। আচ্ছা এবার আমরা আরও দুইটা মিষ্টি নিয়ে নিয়ে নিলাম, এটা হচ্ছে ল্যাংচা আর এটা হচ্ছে মাদ্রাজি ভোগ। মাদ্রাসি ভোগ থেকে মাদ্রাসি মোয়ের কথা মনে পড়তেছে, তো ল্যাংচা দিয়ে শুরু করি। এরে চামচি পড়ে গেল গা, এটা শক্ত না, আমার হাত দুর্বল হয়ে গেছে গা, 12 ঘন্টা ঘুমায় উঠছে। ল্যাংচা মিষ্টিটা ভালো আছে, এটা বলা যায় একটা সাদা চমচমের মতো একটা টেস্ট দিতেছে, ভালো লাগতেছে। আর মাদ্রাসি ভোগের উপরের যে আবরণটা ছানা দিয়ে দিছে, ভিতরে ওর থেকে বেশি সফট হচ্ছে মিষ্টির অংশটা, এর জন্য আমি এই সাইড দিয়ে দেখাই, এই যে সাইড দিয়ে পুরো ছানা দিয়ে ভরে দিছে, কিন্তু মাঝখানে লাইক এটা খুবই জোস লাগে, সফট একটা ফিল আসে উপরের আবরণের সাথে না মিক্সআপ। এটা এর জন্য আমি পুরো হাফ খায়া ফেলছি, কারণ এটা আমার বেশি মজা লাগছে। মাদ্রাসি ভোগটা আসলে ফারদিন মোটকা ফারদিন বলতেছিল এটা জোস হবে, এটার অনেক চাহিদা, অনেক মানুষ কিনতেছিল, আসলে এটা মজা। আর ল্যাংচাও মজা, বাট এটা বেশি জোস লাগতেছে, আমি কম্পেয়ার করতেছি না, বাট এটা আমার কাছে এখন পর্যন্ত খাওয়া মনে হচ্ছে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে মাদ্রাসি ভোগটা। ওকে সো আমরা হইতেছে এই যে মালাইকারিটা নিলাম, এই মালাইকারির সাথে আমি একটু আমার কম্পারিজন করার ইচ্ছা নাই, বাট আমি তারপরে একটু হচ্ছে বিক্রমপুরের মালাইকারির সাথে হালকা একটু কম্পারিজন করব। তো এটা আগে খেয়ে দেখি কেমন লাগে। উপরের লেয়ারে মালাইয়ের পরিমাণটা ভালোই দিছে, আর মালাইকারিটা ভালাই রকম লাগতেছে, মজাই লাগতেছে। এটা খাই আমি মানে অনেক মিষ্টি হয়েছে, তো বিক্রমপুরে মিষ্টি টেস্ট ভুলে গেছি, ওটা তো অবশ্যই মিষ্টি কম ছিল, বাট আমার হচ্ছে
ওনাদের ওখানকার সবচেয়ে মালাইকারিটা মেবি সবচেয়ে বেশি মজা লাগছিল এবং সবচেয়ে রসালো ছিল, এটাও রসালো। বাট বিক্রমপুরেরটা আর এটার মধ্যে কে জিতবে আমি কনফিউজ সত্যি। এটাও মজা, ওটাও মজা ছিল, কারণ ওটাই আমার বেস্ট লাগছিলো। ওই মিষ্টি পুরো এক পিস খাইছি রাত্রেবেলা, সো এটাও ভালো ছিল, এটাও ভালো, টেস্ট ভালো, রসালো আছে। বাট বিক্রমপুরটা মেবি রসালো একটু বেশি ছিল। বাট এখানে হচ্ছে মালাইয়ের ফ্লেভারটা একটু বেশি আসতেছে, বিকজ মালাইয়ের প্রলেপটা একদম উপরে পুরো ভরে দিছে, ওটাতে মালাই ফ্লেভারটা একটু কম আসতেছিল, এটাই হচ্ছে ডিফারেন্স আমি বলবো। আর এবার হচ্ছে বেবি সুইটসের পালা, বেবি বেবি। তো হিসাবে এটা কিরে, এটা হচ্ছে ছোট রসগোল্লা, মানে বাচ্চাদের খাওয়ার জন্য, যেন মুখে তুই বাচ্চা বলতেছি। আরে তাহলে প্রথমে এটা দিয়ে শুরু করি, লাল মিষ্টি খাবে। বেবি সুইটসটা আমার কাছে মোটামুটি লাগছে, আসলে বেবি না তো এর জন্য আমার কাছে অতটা ভালো লাগার কথা না। বাট এটার মধ্যে সাদাটা বেশি মজা লাগছে তিনটার মধ্যে বলা যায়, মানে ভালো লাগছে সাদাটা, যেহেতু আমার রসগোল্লার ফ্যান আমি, তাই এটা ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো দেখতে সবচেয়ে বেশি যেটা সুন্দর লাগতেছে এটা কি গোলাপজাম, রাইট? গোলাপজাম এই যে উপরে হচ্ছে ছানা দিয়ে দিছে, দেখতে খুবই জোস লাগতেছে। আমি ভাবছিলাম পুরোটা একবারে মুখে ঢুকাই দেব। হ্যাঁ হ্যাঁ, কি পুরোটা ঢুকব? আরে ঢুকান না, থাক, খামাখা বেশি খাইলে পরে অবস্থা খারাপ যাব। তো এটা ট্রাই করে, মানে ভদ্রভাবে মিষ্টি খাইতেছি, ভিডিও করতেছি, তাই আমি তো এমনি সাধারণত একটা পুরো মিষ্টি নিয়ে মুখের মধ্যে ঢুকাই ফেলি এই টাইপ সাইজের মিষ্টিগুলো। তো লেটস ট্রাই, এটা কেমন লাগে। ভিতরটা ভালোই রসালো। তো গোলাপজাম, জাম টাইপ মিষ্টি যাদের পছন্দ তাদের ভালো লাগবে, কালো জাম এগুলো টাইপের। গোলাপজামটা খারাপ না, ভালো চলে। বাট আমি হতেছে সন্দেশ টাইপ বা বেশি মিষ্টি জাতীয় মিষ্টি বেশি পছন্দ করি, ওই সব এটা খারাপ না, এটা ভালো, মজাই লাগছে, ভিতরে ভালোই রসালো ছিল আর টেস্ট এটা ভালো। তো এবার হচ্ছে আমাদের সবচেয়ে মানে আমার জানার পরিচয় মিষ্টি চমচমে যাইতেছে। আমার চমচম একটু বেশি ফেভারেট, লাইক টাঙ্গাইলে চমচমটা বেশি ভালো লাগে, আজকে কাশ্মীরি চমচমটা ট্রাই করবো, যেহেতু সাজেস্ট করছে যে এটা ভালো হবে, এটা ফাহিম বলছে, ফাহিম ক্রেডিট চাচ্ছ তুমি, তাহলে দিলাম যাও। হ্যাঁ, তো এবার হচ্ছে কাশ্মীরি চমচম ট্রাই করার পালা। কালারটা কিন্তু অনেকটা ডিফারেন্ট। হ্যাঁ, যেমন টাঙ্গালে চমচমটা পুরো কমলা কমলা, খুবই দেখতে সুন্দর লাগে, আমার কমলা কালারটাও বেশি পছন্দ। কাশ্মীরি চমচমটা কোন কালার? এ ফারদিন, এটা কোন কালার রে? মাওয়া বেশি দেওয়া, এটা ঘিয়া কালার, ঘিয়া কালার। আচ্ছা যাই হোক, খাই কেন। মজা, মিষ্টির পরিমাণও বেশি, উপরে হচ্ছে মাওয়াটাও এগুলো দিচ্ছে, ভালোই লাগতেছে। বাট টাঙ্গাইলের চমচমের থেকে বেশি ভালো না, বিকজ টাঙ্গাইলের চমচমটা ভাগ্যকুলেরই খাইছি এবং এটা বুঝতেই হবে যে এটা এতটাই ভালো টাঙ্গাইলের চমচম ওনাদের, যে ওটা সেল হয়ে গেছে, মানে সব মিষ্টি ওরা পাইছে এইটাই পায়নি, তার মানে অবশ্যই ওটা বেশি জোস। ওরা বলার মানে কাশ্মীর চমচম ওটা জায়গা নিতে পারবে না, টাঙ্গাইলের চমচম বেস্ট। সো এটা দুঃখের বিষয় যে ওটা ট্রাই করতে পারলে আরও ভালো হতো। যাই হোক, আমরা ভ্যারাইটি কাইন্ড অফ মিষ্টি ট্রাই করতে পারছি, রসগোল্লা, কালো জাম, লালমোহন এগুলো আনা হয় না, বিকজ হচ্ছে এগুলো কমন মিষ্টি, সবাই মোটামুটি এগুলো ট্রাই করে বা ট্রাই করছে, তাই আর কি এক্সেপশনাল কিছু নেই। এই জন্য এই মিষ্টিগুলো যেগুলো হচ্ছে ট্রাই করা হয় না বা একটু এক্সেপশনাল, একটু প্রিমিয়াম কোয়ালিটি, সেগুলো আমরা আনছি। তো এখন আমার যদি বলা লাগে সবচেয়ে বেস্ট মিষ্টির কাতারগুলো, আমি 1, 2, 3 বলবো যে সবচেয়ে বেস্ট যে তিনটা লাগছে। প্রথমে বলতে হবে এই মাদ্রাজি ভোগের কথা, এটা থাকবে আমার 1 নম্বরে। সেকেন্ডে হচ্ছে কাঁচা সন্দেশ বা কাঁচা ছানা, যেটা এটাও সেকেন্ডে থাকবে। থার্ড হচ্ছে একটা টাই হইছে, সেটা হইতেছে এই ল্যাংচা আর হইতেছে এই কাশ্মীরি চমচমের মধ্যে, এই দুইটার মধ্যে হচ্ছে থার্ড পজিশন আমার থাকবে। আর বাদ বাকি মিষ্টি ভালো, আমি বললামই যেটা। একটা জিনিস বলতে হবে যে ভাগ্যগুলোর মিষ্টিগুলোর প্রাইস কম অন্যান্য দোকানের তুলনায়, এবং তাজা মিষ্টি, তাজা মিষ্টি যে কোনো তাজা মিষ্টি খাইলেই ভালো লাগে। সো এই হিসাবে আমার কাছে টেস্ট খুবই ভালো লাগছে, পুরো মুখটা এখন মিষ্টিময় হয়ে গিয়েছে, মানে আমি কোনো টেস্টই পাবো না মনে হয় আধা এক ঘন্টা। যাই হোক, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো বলা যাবে, বিকজ হচ্ছে আমি
কম্পেয়ার বলতেছি না, বাট 1300 টাকা আমি বিক্রমপুর থেকে যে মিষ্টি আনছি তার থেকে বেশি মিষ্টি আনছি মাত্র আমি 950 টাকা। তো বাজেট সেভিং বলা যায়, আমি যেহেতু বাজেট ফ্রেন্ডলি করি তো ওই হিসাবে ভাগ্যকুলের মিষ্টিগুলো আমাকে বাজেট ফ্রেন্ডলি অ্যাপ্রোচ পাইছি। তো এই হিসাবে আমি বলবো প্রাইস অনুযায়ী মিষ্টিগুলো ভালো এবং টেস্টও ভালো, এবং অনেক জায়গায় দেখা যায় আবার খারাপ মিষ্টি হতে, বাট আমাদের এখানে সবগুলো মিষ্টি আমাদের কাছে তাজা লাগছে এবং তাজা মিষ্টি আমরা জিজ্ঞাসা করে নিছি। সো সার্ভিস ভালো। এটা কোথায় জানি শেষশাহী রোড, এখান থেকে আমরা প্রায় ভাগ্যকুলের মিষ্টিগুলো খেয়ে থাকি। তো এখানে সবসময় হচ্ছে মিষ্টি তাজা মিষ্টি পাওয়া যায়। ওনাদের টাঙ্গাইলে চমচম ছিল, যেটা হচ্ছে একদিন আগের ছিল, তো ওনারা নিজেরাই আমরা নিতে চাইছিলাম, যারা গেছে তারা নিতে চাইছিল, বাট ওনারা নিজেই বলছে যে ওটা আগের মিষ্টি তো ওনারা দিবে না। তো ওই হিসাবে ওনাদের সার্ভিসটাও ভালো ওই জায়গায়। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল মিঠাই মিষ্টির দোকানের ভিডিও নিয়ে আমরা হাজির হবো আবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, এবং আজকেও ঈদ মুবারক।